আসসালামু আলাইকুম রহমতল্লাহ রখ্যাত আজকে কোরআন শিখার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা কোরআনুল উল করিমের সুরত ইয়াসিনের তেইশ নম্বর আয়াত থেকে তাজবিদ সহকারে করে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ তাহলে চলুন না দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি আউদু বিল্লাহি মিনা

يتخذ من دونه آلهة এতটুকু পড়ব আমরা এখন হামজা জবর আ হামজা তা জবর আত আত তা জবর তা আত তা হজের খি জালপের দু খিদু আত তা খিদু আত তা মিম নুন জের এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ দাল এসেছে এজন্য নুন সাকিনে ইকফা গণ্য করতে হবে মিং দালওয়াও ওয়াও পেশ দু পেশের বামে জজমালা ওয়াও মদের হরফ এজন্য একালিফ টান দিতে হবে মিং দু নুন জেনি হা খাড়া নিহি তাহলে এখানে তিন আলিফ হাতে তিন আলিফ টান দিতে হবে মিং দু নিহি মিং দু নিহি হামজা খাড়া যাবার আ তাহলে আতে এক দিতে হবে লামজেল্লি আলি হা জবর হা আলি হা তাহি আলি হাতান আত্মা খেদোমিং দোনি হি আলি হাতান জি এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি যে মাসারা সুন্দর হয়েছে আমাদের দু একজনের একটু টান টনে ভুল যাচ্ছে একটু খেয়াল করি আমরা তাহলে আমি গত ক্লাসেও বলছিলাম যে আমাদের হরকতটা খেয়াল করতে হবে হরকত যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আমাদের অর্ধেকের বেশি পড়ার ভুল ঠিক হয়ে যাবে হরকত মানে এক জবর এক জের এক পেশ এইগুলাতে কোনো টান দেওয়াই যাবে না দ্রুত পড়তে হবে আমরা দু একজন আ আত্মা খিজু জুতে টান দিয়ে দিয়েছি জুতে এক পেশ তাহলে এখানে টান দেওয়া যাবে না আ আত্মা খিজু আবার আ আত্মা অনেকে তাতে টান দিয়েছেন এখানেও একটা জবর তাহলে এখানেও টান দেওয়া যাবে না আ আত্তাকিযু আত্তাকিযু মিন দুনিহি আলিhatan এভাবে একটু খেয়াল করে যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ আমাদের এই যে ভুলগুলো যাচ্ছে টুকটাক এগুলো ইনশাআল্লাহ আর যাবে না যে তারপরের অংশটুকু আমরা খেয়াল করে এখন ইমুরিদুনির রাহমানু বিদুরিল এতটুকু পড়বো আমরা তাহলে হামজা ইয়াজের এই এখানে নুন সাকিনের পরে ঈদগামে বাগুনার হরফ আসছে ঈদগামে বাগুনার চারটা হরফ ইয়া ওয়াও মিম নুন এই চারটা হরফ নুন সাকিন বা তানবিনের পরে যদি এই চারটা হরফ আসে তাহলে গুন্না সহ মিলাতে হয় তো এখানে আমাদের গুন্না সহ মিলাতে হবে হামজা ইয়া

বাজের বি দদ্র পেশদুর বিদুর র র লাম দুই জের রিল বিদুর রিল লাম আলিফ জব লা বিদুর রিল এখানে তানবিনের পরে ইদগামে বেলাগুন আর হরফ আসছে ইদগামে বেলাগুন দুইটা হরফ র লাম তাহলে নুন সাকিন বা তানবিনের পরে যদি র আর লাম এই দুইটার কোন একটা আসে তাহলে গুন্না ছাড়া মিলাতে হয় মিলাতে হবে কিন্তু গুন্না করা যাবে না গুন্না ছাড়া তাহলে এখানে আমরা গুন্না ছাড়া মিলাবো বিদুররি জবরের বামে খালি আলিপ মদের হরও পেজনে এক আলিপ্রাণ দিতে হবে লাতে এই উরিদ নির রহ মানু বিদুররি এই উরিদ নিরহ মানু বিদুররি জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি

যে মাসা সুন্দর হয়েছে আগের তুলনায় এবার একটু ভালো হয়েছে মোটামুটি ইনশাল্লাহ আস্তে আস্তে আরো সুন্দর করে পড়তে পারবেন যে এর পরের টুকু আমরা খেয়াল করি তুগনি আনু শাফাআতুহুম তুগনি আননি সাফা তাহলে তা গয়ন পেশ তুগ নুন জের নি তুগ আইন নুন জবর আন নুন ইয়াজের নি আননি এখানে হরকতের বামে নুনে তাসদিদ এজন্য ওয়াজিব গুন্না করতে হবে এই নুনে ওয়াজিব গুন্না করতে হবে আননি অজীব গুন্না করার পরে জের বামে যজমালাইয়া মদের হরফ এই জন্য অজীব গুন্না করে তারপরে একালিপ টান দিতে হবে জবর ফা শাফা আইন জবর আফা পেস তু শাফা আতু হামিম পেস হুম সাফা আতু হুম হুম শিনিয়া জবর হামজা ওয়াও দুই জবর আউ সাই আউ ওয়াও জবর ওয়ালাম আলিফ জবর লা ওয়ালা তাহলে এখানে তানভিন এর পরে ইদগামে বা গুন্নার হরফ আসছে এজন্য গুন্না সহ মিলাতে হবে সাই আউ ওয়ালা তাহলে জবরের বামে খালি আলিফ এখানে মদের হরফ এক আলিফ টান দিতে হবে ওয়ালা ইয়ানুন পেশ ইয়ুং কবজের কি ইয়ুং কি নুন সাকিনের পরে ফার হরফ কফ

তাহলে আমরা যজম করতে হবে আর এর আগে তিন আলিফ টান দিতে হবে তু আফ হুম জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি জি মাসাল্লা সুন্দর আছে তাহলে আয়তের শুরুর থেকে আমি একবার তেলহত করতেছি আপনারা খেয়াল করে শোনেনা খেদ মেং دونه آلهة إن يردني الرحمن إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم এখানে আমরা আরেকটা নিয়ম শিখেনি সেটা হলো এই একটা আয়াত আড়াই লাইন এর মাঝখানে কোনো অক্ষের চিহ্ন নেই তাহলে আমরা যে অক্ষের নিয়মটা শিখছি অক্ফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয় এই নিয়মটা শুধুমাত্র অক্ষের ক্ষেত্রেই আমাদের এটা প্রয়োগ করতে হবে তো এখানে যেহেতু আড়াই লাইনের মধ্যে কোনো অক্ষের চিহ্ন নেই কোরআন শরীফ পড়ার নিয়ম হলো যেখানে ওয়কফের চিহ্ন থাকবে সেখানেই মূলত থামতে হবে এটা ছাড়া আর বাকি জায়গায় থামা যাবে না আচ্ছা এখন যদি এই আড়াই লাইন পড়তে যায় তাহলে তো আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যাবে এই ক্ষেত্রে একটু সুযোগ রয়েছে নিঃশ্বাস যেখানে শেষ হয়ে যাবে সেখানে আপনি থামতে পারবেন ওই ওয়কফের নিয়মে যে নিয়মটা আমরা শিখেছি অক্ষের সময় ওই নিয়মে থামতে হবে কিন্তু আপনার যেখানে থামবেন মনে করেন এই যে রহমান এখানে আমি থেমেছি প্রথমবারে এই যে রহমান এখানে থেমেছি এই যে এখানে নিঃশ্বাস শেষ হয়ে গেছে বলে এখানে থামেছিলাম তো এখানে কিন্তু অক্ষের নিয়মে থেমেছি রহমান অক্ষের সময় এক পেশ এক জের এক জবর এগুলো হচ্ছে সব জজম হয়ে যায় তো সেই জজম দিয়ে থেমেছি থেমে এখন বাড়তি একটা কাজ করতে হবে এখানে যে অক্ষের চিহ্ন না থাকলেও যদি আমি নিশ্বাস শেষ হয়ে যাওয়ার কারণ থামি তাহলে এর পরের থেকে আর পড়া যাবে না যেখানে থামবো তার একটু আগের থেকে মিলায় পড়তে হবে এটা হলো কোরআন শরীফ পড়ার নিয়ম যে ওয়াকফের চিহ্ন নেই তারপরেও যদি আমার দমটা শেষ হয়ে যায় নিঃশ্বাস শেষ হয়ে যায় তাহলে আমি ওয়াকফের নিয়মে থামতে পারবো কিন্তু তার পরের থেকে পড়া যাবে না একটু আগের থেকে মিলায় পড়তে হবে আর অক্ষ যেখানে থাকবে সেখানে আর আগের থেকে মিলানো লাগবে না ওয়াকফের জায়গায় থেমে এর পরে থেকে পড়তে হবে তাহলে আর একবার খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন এটা أأتخذ من دونه آلهة إن يردن الرحمن إن يردن الرحمن بضر لا تغني عني شفاعتهم এভাবে আমাদের পড়তে হবে আয়াতটা যদি বেশি বড় থাকে তাহলে নেমে থামবো থেমে একটু আগের থেকে আবার মিলায় যাবো এভাবে আস্তে আস্তে খেয়াল করে করে পড়তে হবে আমাদের জি এরপরের আয়ারটা ছোট আছে আমরা একবারে ইনশাল্লাহ এটা শেষ করতে পারবো

মদের হরফের বামের হরফে অফ হলে সেখানে তিন আলিফ দিতে হয় এখানে হরফ জের বামে এতটুকু মদের হরফ আচ্ছা মদের হরফের বামের হরফে আমরা এই কারণে তিন আলিফ টান হচ্ছে জি আয়তের শুরু থেকে আরেকবার খেয়াল করি

জি মাসাল্লা অনেকের পড়াটা সুন্দর হচ্ছে কেউ কেউ কিন্তু মানে পড়তেছে না একটু খেয়াল করে ক্লাসে খেয়াল করে আমরা যখন আমি যখন পড়া দেব শেষ একটু খেয়াল করে শুনে এরপর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করলে ইনশাল্লাহ অনেক দ্রুতই আমাদের পড়াটা ঠিক হয়ে যাবে আর যদি আমি শুধু শুনেই যাচ্ছে হুজুরে পড়াটা শুনেই যাচ্ছি কিন্তু আমি পড়ার চেষ্টা করতেছি না তাহলে কিন্তু ভুলগুলো থেকে যাবে ওটা সংশোধন হতে একটু কষ্ট হবে এজন্য আমরা চেষ্টা করব যারাই ক্লাসে রয়েছে একটু খেয়াল করে আমরা পড়ার চেষ্টা করব। যে এর পরের আর টা আমরা খেয়াল করি হরকতের বামে নুনে তাসদিদ এখানে ওয়াজিব গুন্না করতে হবে ইন আবার তিন আলিপ টান দিতে হবে ইন আমজা খাজা যাবার আ মেমনুন জবর মান আমান তাপেশতু আমান্তুনুন সাকিনের পরে এক ফার হরা বর্ষের জন্য এই নুন সাকিনে এক গুন্না করতে হবে আমান্তু আমান্তু ইন নি আমান্তু ইন নে আমান্তু বাজার বি রবি রব বাজার বি বি পেশকুম বি রব্বি বি ফাসিন জবর ফাস মিম জবর মা ফাস মা আইন ও পেশু মারু নুন নি ফাস তাহলে এখানে আমরা অকফ করতেছি এই জন্য এখানে জজম দিতে হবে আর এর আগে তিন আলিফ টান দিতে হবে তিন আলিফ টান কেন দিতে হবে একটু আগেও কিন্তু বলছি আচ্ছা জজম কেন দিতে হবে যেখানে অক্ষ করতে হয় সেখানে তিনটা জিনিস খেয়াল করতে হবে এক নম্বর খাড়া জবর আছে কিনা দুই নম্বর মদের হরফ আছে কিনা তিন নম্বর গোলতা বাদে দুই জবর আছে কিনা তো এখানে খাড়া জবরও নেই মদের হরফও নেই গোলতা বাদে দুই জবরও নেই এজন্য জজম দিতে হবে আর ওই তিনটার কোন একটা যদি থাকত তাহলে একালি প্রাণ দিতে হতো ওই তিনটার কোন একটা যদি অফের সময় থাকে তাহলে একালি প্রাণ দিতে হয় আর কোনো একটা যদি না থাকে অফের সময় তাহলে সেখানে জজম দিতে হয় আচ্ছা এই কারণে মূলত আমরা এখানে জজম দিচ্ছি তাহলে এখানে কেমন হবে ফস মারু ফস মারু ইন্ আমি রে কোম ফস মারু ইন আং তবি রে কোম ফাস মারু জি এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি আবার বলেন শুরু থেকে সবাই জি মার্শাল সবারটাই সুন্দর হয়েছে দুই একজন কিন্তু এই ইমনিতে যে তিন আলিফ টান এটা টান না দিয়ে কিন্তু চলে গিয়েছেন একটু খেয়াল করতে হবে তাহলে ইন গুন্না করে তারপরে তিন আলিফ টান দিতে হবে

এলাদ খপেস খো লামলাম জলিল খুলিল এলাদ খুলিল জিমনুন জবরজান নুন জবরনা জান্না হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না করতে হবে জান্না তা জবরতা জান্নাতা আচ্ছা এখানে যেহেতু وقف এর চিহ্ন রয়েছে এজন্য আমরা এখানে وقف করব আর وقفের সময় এই যে গোলতা এই গোলটাটা হা হয়ে যায় وقفের সময় যেখানে গোলতা আসবে সে গোলতাটা হা হয়ে যাবে দুই নুকতাটা এটা মুছে যাবে তাহলে জিম নুন জবর যান নুন হা জবর না না আচ্ছা এখানে অক্সের সময় যে তিনটা জিনিস খেয়াল করতে হয় তিনটার কোনোটা এখানে নেই দিতে আর একটা নিয়ম এখানে হবে সেটা হলো যে গোলতা হা হয়ে যাবে জাননা। জি তাহলে শুরু থেকে আরেকবার খেয়াল করি না না এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি জি যারা খেয়াল করে পড়তেছে আলহামদুলিল্লাহ সকলের পড়াটাই সুন্দর হচ্ছে আপনি যদি খেয়াল করে পড়েন আপনার পড়াটাই অনেক দ্রুতই ঠিক হয়ে যাবে আর যদি খেয়াল না করেন তাহলে ইনশাল্লাহ আর বেশি ঠিক হবে না এই জন্য আমি অনুরোধ করব আপনারা খুব খেয়াল করে করে সেটা বলার চেষ্টা করুন আলহামদুলিল্লাহ চার পাঁচজন আহ পড়তেছেন এইভাবে পড়তে থাকেন ইনশাল্লাহ খুব দ্রুতই ইনশাল্লাহ আপনাদের পড়াটা ঠিক হয়ে যাবে এই যে যান না এতটুকু পড়েছিলাম এরপরে এবার খেয়াল করেন কলা কাম কামা কতে একালিপ টান দিতে হবে জবরের বামে খালিয়ালিপ মদের হরফ কলা খাড়া যাব ইয়া লাম ইয়া যাব লাইতা তা যাব তা লাইতা তা ইতা তাহলে ইয়াতে একালিপ টান দিতে হবে খাড়া জবর ইয়া লাইতা

এখানে আমাদের জজম দিতে হবে ওই তিনটার কোনোটাই নেই জন্য জজম দিতে হবে আর এর আগে তিন আলিফ ট্রান দিতে হবে এটা মদের হরফ আর মদের হরফের পরে আমরা করতেছি জন্য এখানে তিন আলিফ টান দিতে হবে আর এই নুনে জজম দিতে হবে ইয়া আলাম আমরা সবাই খেয়াল করে বলি আবার যাদের পড়া আমি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সবার পড়াটাই এখন সুন্দর হচ্ছে প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে এইভাবে পড়তে থাকেন আমি আশা করি দোয়া করি ইনশাল্লাহ আপনাদের অনেক দ্রুতই পড়াটা ঠিক হয়ে যাবে জি তাহলে আয়তের শুরু থেকে আমি একবার তেল করে দিচ্ছি আপনারা খেয়াল করে শোনেন এর পরের আর টা আমার এবারে খেয়াল করি بما غفر لي ربي وجعلني من المكرمين بما غفر لي ربي وجعلني من المكرمين بازر بميم ألف جبر ما بما غين جبر غفا جبر فا غفا را لي বিমা গফাৰ অলি তাহলে লিতে আকালেপান দিতে হবে জেৰেৰ বামে জমলা y মদেৰ হৰোফ বিমা গফাৰ অলি ৰবা জব ৰ বাইয়া জেৰবি ৰব্বি বিমা গফাৰ অলি রব্বি, অউ জবৰ আ জিম জব যা অজা আইন জাবৰ আ ওজা আ লাম জবল্লা ও যা আ লা নুনিয়া জেৰেনি অজা আলা নি নিতে আকালি ট্ান্দিতবে জের বামে জজমালাইয়া, মদের হর হয়েছে এজন্য একালিফ ট্ান্দত হবে। ওজা নি বিমা গফারলর র্বি অজা আলা নি মিমজের মি নুল লাম জব নাল মিনাল মিম মিমকাপেশ মুখ রজবর রম মুখ রম মিয়াজের মি মুখ রমি নুন্জবর না মুখ রমি না। من المكرمين ان إيه نون جزم ديتو ار, ار, ار تين الف تن من المكرمين بما غفر لي ربي وجعلني من المكرمين بما غفر لي ربي وجعلني من المكرمين যে এতটুকু আমরা সবাই একটু খেয়াল করে বলি সবাই জি মাসাল্লাহ সুন্দর হচ্ছে পড়া এভাবে একটু চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ অনেক দ্রুতই পড়াটা ঠিক হয়ে যাবে জি এর পরের আয়াতটা আমরা খেয়াল করি وَمَا أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِ مِن بَعْدِهِ اتو تو کو پوڑ بامرا অমা আং ঝাল আলা কৌ মিহি মিম বা দিহি অ জবৰ ৱা মিম আলিব জবৰ মা ৱামা মাতে তিনি আলি প্ৰাণ দিতে হবে ওপৰে চিহ্ন হৈছে অমা হামজা নুন জবৰ আ ঝাল আম জবৰ ঝাল আং ঝাল নুন আলিপ জবৰ না আং ঝাল না নুন চাকিনাৰ পৰে ইজ ইকফাল সৰহ পাৰছে জন্য এখানে ইফা গুণা করতে হবে আংসাল না নাতে একালিফ টান দিতে হবে জবরের বামে খালি আলিফ মদের হরফ একালিফ টান দিতে হবে আংসাল না আইন জবর আলাম লাম খানা যাব লা আলা তাহলে লামে একালিফ টান দিতে হবে আলা ওয়ামা আংসাল না আলা কৌ জউ মিম জরি মি কৌ মি হা খড়া জি কৌ মিহি এখানে একালিপটান দিত হবে হাতে কৌ মিহি কাল কৌ মিহি মিম নুন জারমীন বাহিন জবরবা আদাল জেদে মিন বাদে হা খরাজ রে মিন বাদিহি এখানে নুন সাকিনের পরে ইক্লাবের হরফ বা এসেছে তাহলে এখানে আমাদেরকে একটা নিয়ম ফলো করতে হবে যে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইক্লাবের হরফ বা আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম বানায় ফেলতে হবে এই যে ছোট মিম দেয়া থাকে কোরআন শরীফে আপনারা এই ছোট ছোট মিম পাবেন ইক্লাবের ক্ষেত্রে তো এই নুন সাকিনকে এখানে এই মিমটা পড়তে হবে আর গুণনা করতে হবে দুইটা কাজ ইকলাবের ক্ষেত্রে দুইটা কাজ একটা হলো নুন সাকিন বা তানবিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিন বা তানবিনকে মিম বানাতে হবে আগে এরপর গুণনা করতে হবে তাহলে মিম নুন জের মিন এটা বলা যাবে না তাহলে মিম মিম জের মিম তাহলে নুন না ধরে আমরা এই মিমকে ধরবো আর গুণনা করব মিম মিম জের মিম বা আইন জবর বা আদাল জাতি মিম বাদি আদি হা খাড়া জের হি মিম বা দেহি ওয়ামা জালনালা কৌ মিহি মিম বা দেহি ওয়ামা সালনালা কৌ মিহি মিম বা দেহি যে এতটুকু আমরা সবাই একসঙ্গে বলে

যে মার্শাল্লাহ সুন্দর আছে এভাবে চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ আরো সুন্দর করে পড়তে পারবেন এরপরের অংশটুকু আমরা খেয়াল করিবারেং দেম ফিনাস সামা ই মিম নুন মিং নুন সাকিনে পরে এক ফার হরফ জিম এসেছে এজন্য এই নুন সাকিনে একফা গণ্য করতে হবে মিং জিম নুন পেশ জং এখানেও নুন সাকিনে পরে এক ফার হরফ দাল এসেছে এজন্য নুন সাকিনে একফা গণ্য করতে হবে মিং জং ডাল দুই জের ডিম তানবিনের পরে আমি বা গুনার হরো এজন্য জন্য সহ মিলাতে হবে পরপর তিনটা গুননা করতে হবে জুং দিম তাহলে তিনটা গুননার মধ্যে যদি আমি একটা ছুটায় ফেলি একটা যদি না করি তাহলে কিন্তু আমার পড়াটা ভুল হয়ে যাবে এই জন্য কুরআন শরীফে যত জায়গায় গুন্না আসবে আমরা গুন্না বেশি বেশি করে করার চেষ্টা করব। একটু বেশি করে করব না মিং জং দেম মিম জার মে নুন সিন জব নাস মে সিন জব সা হা মিম খা মিম আলিফ জব মা মে সামা সা চার আলিফ টান দিতে হবে মাতে মে নাস সা মা ই ওয়াউ মিম আলিফ জবরমা মা ওয়া মা জবরের বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে ওয়া মা

জি সুন্দর হয়েছে আগের থেকে কিন্তু এখন আপনাদের পড়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে সুন্দর হচ্ছে এইভাবে চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ জি তাহলে আয়াতের শুরু থেকে আমি একবার তেলওয়াত করে দিচ্ছি আপনারা খেয়াল করে শোনেন ও نزلنا على قومه من بعده من جند من السماء من جند من السماء وما كنا منسلين এভাবে আস্তে আস্তে পড়তে হবে জি এরপরে খেয়াল করি হাত আচ্ছা ইং কানাত সই হাতাউ এতটুকু পড়বো আগে এরপরে বাকি অংশটুকু পড়বো হামজ নুনজের ইং কাপ জবর কা ইং কানুন ইং কানাত তাহলে নুন সাকিনের পরে ইকফার হরব কাপ এসেছে এই জন্য এই নুন ইকফা গুণনা করতে হবে ইং কানাত হামজান ইল্লাম আলিপ জবর ইবর বামে খালি আলিপ মদের হরপে এক আলিপ টান দিতে হবে ইল্লা দিয়া জবর ছয় হাজবৰ জবর হা হাত তা ওয়াউ দুই যাব তাও তাহলে তানভিনের পরে বা গ্রামে বাগুনার জন্য আমাদেরকে গুন্না সহ মিলাতে হবে এই ওয়াউকে তার সাথে হবে গুন্না সহ এতটুকু পড়বো আমরা হাতাউ কানাত এল্লা সাতাউ এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি জি আলহামদুলিল্লাহ বড়টা সুন্দর আছে দু একজন কিন্তু হা হাতে কিন্তু টান দিয়ে দিচ্ছেন এটা হরকত হাতে টান দিয়ে যাবে না সই হাতাও সই হাতাও কান ইল্লা সাইহাতাও এইভাবে পড়তে হবে যে এর পরের অংশটুকু আমরা খেয়াল করি ওয়াহিদাতান فاذا হুম খামিদুন ওয়াহিদাতান فاذا হুম খামিদুন ওয়া আলিফ জবর ওয়া জবর এর বামে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে ওয়া হাজের হেদা আল জবর দা তা দুই জবর তাং হেদা তাং তাহলে তানবিনের পরে ইকফার হর বসছে জন্য এই তানবিনে ইকফা গুন্না করতে হবে ও হেদা তাং হাজবর ফা হামজাজের এ ফা এ দাল আলিম জবর দা ফা এ দা হামিম পেশ হুম ফা হুম ফা হুম খাড়া যাবে খ মিমজের মি খ মি দাল বেদু খ মি দু নুন যাব না খ মি দু না এখানে যেহেতু আমরা অক্ষ করতেছে সেই জন্য জজম দিতে হবে আর এর আগে তিন আলি প্রাণ দিয়ে পড়তে হবে খ মি দু ফ ই হুম খ

জি মার্শাল্লাহ সবার পড়াটা সুন্দর হয়েছে এতটুকু তাহলে আয়াতের শুরুর থেকে আমি একবার তেলাত করে দিচ্ছি আপনারা খেয়াল করে শোনেন আচ্ছা আজকে আমরা তাহলে শুধু তিরিশ হাত পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ একটু খেয়াল করেন অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে জি ইয়া হাসরতান আলাল ইবাদ আল রিবা দ ইয়া খাড় হাসিন জবর হাস ইয়া হাস র জবর র ইয়া হাস র তা দই জবর তান আচ্ছা তা দই জবর তান তাহলে তানভিনের পরে ইজহারের হর বাড়ছে এই জন্য এই তানভিনে স্পষ্ট করে পড়তে হবে ইয়া হাস তান ইয়া হাসরতান। আইন জবর আ লাম লাম জবর লাল আলাল আইন জের ইবা আলিপ জবর বা ইবা ডাল জের দি আলাল ইবা দি তাহলে হবে আর এর আগে তিন হবে আলাল ইয়া ইয়াসরতন আলাল ইয়া আলাল ইবা জি এতটুকু আমরা সবাই খেয়াল করে বলি যে মার্লা সুন্দর আছে এর পরের অংশটুকু আমরা খেয়াল পারে মায়া তে রসুলিন রসুল এতটুকু পড়বো এখন আমরা মা ইয়াতেহিম মির মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ মদের হরব একালি আলিফ টান দিতে হবে ইয়া হামজা জবর ইয়া আচ্ছা তাহলে হামজার উপরে যখন যজম থাকে তখন হামজাটা ধাক্কা দিয়ে পড়তে হয় এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া হামজা জবর ইয়া তায়্যাতি ইয়া আতি এর বামে যজমলা ইয়া মদের হরফ এক আলিফ টান দিতে হবে মায়া আতি হামিম জেরে হিম তাহলে মিম সাকিনের পরে মিম এসেছে এই জন্য গুণনা করতে হবে হিম মিম রের মির মির তাহলে নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার হরপ এই জন্য গুন্না ছাড়াই মিলাতে হবে গুন্না ছাড়াই এখানে মেলাতে হবে মির রসু লাম দুই জেলিন মির রসুলিন মায়া তে হিম মে রসোলে মায়া তে হিম মেয়ের রস লেন এতটুকু আমরা সবাই একসঙ্গে বলি আমার বলেন

ইল্লা কানু বিহি জিউ ইহিহিউ নাম ইল্লা মালিপ বললা ইল্লা কা জবর কানু নু কানু তাহলে লাতে আকালিপ টান দিতে হবে জবরের বামে খালি আলিপ মদের হরফ আচ্ছা কাতে টান দিতে হবে এটা মদের হরফ জবরের বামে খালি আলিফ মদের হরফ এই দুইটাই টান দিতে হবে এরপরে নু এখানেও এক আলিফ টান দিতে হবে পেশের বামে জজবালা ওয়া মদের হরফ তাহলে পরপর তিনটা মদের হরফ এক আলিফ করে টান দিতে হবে ইল্লা কানু বাজেরবি হাকারেজে বিহি হিতে এক আলিফ টান দিতে হবে খারেজে বিহি জবতা ইয়াসতাহ জাহাজি

আমরা সবাই একসঙ্গে বলি আবার বলেন জি মার্শাল্লাহ সুন্দর হয়েছে তাহলে আয়াতের শুরুর থেকে আমি একবার তে করে দিচ্ছি أبنا لك يا يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون صدق <applause> الله العظيم জি তাহলে আমাদের এতটুকুই ক্লাসের পড়া থাকবে কাছে অনুরোধ থাকবে আজকে আপনাদের ক্লাস করে আলহামদুলিল্লাহ লাগছে এ আমি ক্লাস এর আগে এগারো জন বারো জন তেরো জন এইভাবে থাকতো তা আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনুরোধ থাকবে নিয়মিত ক্লাস করবেন আপনারা আর বাকি ভিডিওটা দিয়ে দেওয়ার পরে ভিডিওটা অবশ্যই দুই তিনবার রিভিশন দেবেন দিয়ে আমাদের উস্তাদের কাছে শোনাবেন তাহলে ইনশাল্লাহ অনেক দ্রুতই আপনারা সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন আমরা যেভাবে পড়ানোর চেষ্টা করতেছি এইভাবে একটু ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক দ্রুতই পড়তে পারবেন জি ওদের শফিকুর নজে শফিকুর রহমান ভাই জি বলেন হুজুর আজকে পাওয়া দিতে পারলাম না আজকে তো আমি জি ক্লাসের শুরুতেই হয়তো ছিলেন না আমি বলে দিয়েছি আজকে আমাদের অফিশিয়াল ভাবে আপনাদের ক্লাস নিয়েছে আব্দুর রহমান হুজুর বাকি আপনাদের পড়া যে টাইমটা ছিল আজকে ওই সময় ক্লাস নেওয়া হয়েছে তো পড়াটা নিতে পারিনি আপনাদেরকে আপনাদেরকে মেসেজ দিয়ে দেয়া হবে ঠিক আছে যেদিন পড়া শোনানার কথা বলা হবে আজকের পড়াটা সেদিন শোনায় দেবেন আপনারা একটু কষ্ট করে মেসেজে জানাই পড়া মিস যাবেন আপনাদের পড়া ইনশাল্লাহ শোনাতে পারবেন বিগত পড়াটা অবশ্যই শোনাতে পারবেন মেসেজে আমরা জানাই দেবো যে রায়হান আলম ভাই আপনি আনমিউট হন আমি বলতে কালকে 9:30 মানে 9:30 শুরু হবে তো জি 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 কালকে জি কালকে বলতে মানে নেক্সট আগামী ক্লাস 9:30 থেকে হবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে জি আচ্ছা আর কারো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আচ্ছা তাহলে আজকের এ পর্যন্ত বাকি আপনারা নিয়মিত পড়া দেবেন এবং ভিডিওটা অবশ্যই রিভিশন দেওয়ার চেষ্টা করবেন সবাই তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর কাছে দোয়া করে আজকের ক্লাসটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ